আমরা এখন আসছি হচ্ছে হেলিপ্যাড, সাজেক ভ্যালির যে হেলিপ্যাডের মূল পয়েন্ট সেটা হচ্ছে এটা। এই হচ্ছে হেলিপ্যাড। এখান থেকে খুব ভালো মেঘ দেখা যায়, যখন মেঘ আসে তখন এখান থেকে সবচেয়ে বেশি ক্লিয়ার মেঘ দেখা যায়। এটাই হচ্ছে হেলিপ্যাডের স্পট। সাজেক থেকে সাজেক জিরো পয়েন্ট এই একই জায়গাতে এই হেলিপ্যাডটা অবস্থিত। আমি যে জায়গাটা আছি সেটা হচ্ছে সাজেক ভ্যালির হেলিপ্যাডের স্পট। এই যেখানে সাজেক জিরো পয়েন্ট সেখানে হেলিপ্যাডটা, আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন পিছনে যে পাহাড়, এখান থেকে মেঘটা খুব ভালো দেখা যায়, খুব ক্লিয়ার দেখা যায়। কিন্তু এখন মেঘ নাই, এখন বিকালবেলা, আর মেঘটা কিন্তু সচরাচর সবসময় দেখা যায় না। তো যদি মেঘ দেখা যায় তাহলে এই একদম হাতের কাছে এখানে মেঘ থাকে। তো এখন মেঘ নাই বিধে আমরা দেখতে পারতেছি না, তো যখন মেঘ থাকে তখন দেখা যায়। আর এই স্পটটা খুবই সুন্দর এবং অনেক স্বচ্ছ। এটা কি কংলাক না কংলাক? তো এখন আমরা কংলাক পাহাড়ে উঠছি। এখানে 10 মিনিটের ট্রেকিং আছে, ট্রেকিং করে কংলাক পাহাড়ে যাওয়া লাগে। খুব বেশি না, 10 মিনিট হাঁটলেই আপনি কংলাক পাহাড়ের উপরে যেতে পারবেন। তো চলুন কংলাক পাহাড়ে যাই, পাহাড়ে গিয়ে কথা হবে। সাজেক থেকে হেলিপ্যাড এবং কংলাক পাহাড় খুব বেশি দূরে না। হেলিপ্যাড যেতে সম্ভবত 10 মিনিট সময় লাগে, আর কংলাক পাহাড় যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। কিন্তু কংলাক পাহাড়ের উপর উঠতে 20 মিনিটের মতো সময় লাগে, 20 মিনিট না ঠিক, 10-15 মিনিটের মতো সময় লাগে। তো এখানে যারা আসবেন অবশ্যই 10-15 মিনিট যাতে ট্রেকিং করতে পারেন সেই অভ্যাস থাকে। যদিও সবাই ওঠে এখানে, যারা আসে সবাই ওঠে, খুব বেশি উঁচা না, অল্প একটু উঁচা। তাই এখানে যারা আসেন তারা আসতে পারেন, আর এখানে না আসলেও খুব বেশি সমস্যা না, কারণ এখান থেকে যে ভিউ দেখা যায় প্রায় সাজেকের সব জায়গা থেকে এই ভিউগুলো দেখা যায়। তাই এখানে যারা আসবেন আসতে পারেন। আর পরিবেশটা খুবই সুন্দর, সাজেকের প্রতিটি জায়গায় খুব সুন্দর। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে চারিদিকে সবুজের সমারোহ, সবুজ আর যেহেতু এটা পার্বত্য জেলা সুতরাং চারিদিকে পাহাড়ের সারি বিস্তীর্ণ, তাই সব জায়গাতেই সুন্দর লাগে। তাই যারা সাজেকে আসবেন চেষ্টা করবেন যে হেলিপ্যাডে আসার। তো কংলাক পাহাড়ে যারা আসতে চান তারা কিন্তু 10 মিনিট বা 15 মিনিট হাঁটার একটা প্রিপারেশন নিয়ে আসবেন। এখানে আসলে 10 মিনিট হাঁটা লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পাহাড়ি অঞ্চলে আসবেন কিন্তু 10 মিনিট বা 15 মিনিট আধা ঘন্টা হাঁটবেন না, তাহলে কিন্তু অরিজিনাল ফিলটা পাবেন না। আর হাঁটাহাঁটি করলে একটু কষ্ট হয়, কষ্ট হলে সেই ফিলটা পাওয়া যায় যে আসলে পাহাড়ে ওঠার যে কষ্টটা অনুভব করা যায়। তো এখানে যারা আসবেনই 10 মিনিট একটু হেঁটে আসবেন, তাহলে ভালো লাগবে। কষ্টের মাঝে একটা আনন্দ আছে, যখন আপনি কষ্ট করে কংলাক পাহাড়ে উঠবেন তখন একটা আলাদা ফিল পাবেন। রং চা আছে আপনার কাছে? কত করে কাপ দেন? আমাদের 4টা চা দেন। উপরে দেখা যাইতেছে এটাই হচ্ছে কংলাকের চূড়া। তো কষ্ট হবে না, কারণ আমি এর আগে 2 বার সীতাকুণ্ড ঘুরে আসছি, এর চেয়ে অনেক অনেক বেশি উঠছি ইনশাল্লাহ। যদিও এখন শরীরটা একটু দুর্বল, কারণ সারা রাত ঘুমাতে পারি না এবং সারাদিন জার্নি করছি, কিন্তু মনের জোর আছে। আর পাহাড়ে ওঠার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে মনের জোর।
আপনি যদি ইচ্ছা করেন তাহলে উঠতে পারবেন, আর যদি মনে করেন যে না পারবেন না তাহলে পারবেন না। তো তাহলে চলুন উঠি, একদম উপরে গিয়ে কথা হবে ইনশাল্লাহ। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল। এটি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গমাইল। এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লঙ্গদু, পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতার সাজেক ভ্যালি যেন এক প্রাকৃতিক ভূস্বর্গ। প্রকৃতি এখানে সকাল বিকাল রং বদলায়, চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ পাহাড় সারি সারি আর তুলোর মতো মেঘ ওড়ে। এখানে এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে নৈসর্গিক সাজেক ভ্যালি। তাই আপনারা যারা সাজেক ভ্যালি আসেন অবশ্যই সাজেক ভ্যালির সৌন্দর্য উপভোগ করবেন। আর সাজেক ভ্যালি আসলে অবশ্যই মেঘ দেখতে পাবেন, আর মেঘ না দেখলেও হতাশ হওয়ার কিছু নাই, কারণ সাজেক ভ্যালি আসলে আপনারা যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন তা এক কথায় অসাধারণ। কখন উঠছেন ভাই? এখানে শেষ না ওই যেখানে শেষ? আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা একদম চূড়ায় এসে পৌঁছলাম। আমাদের বেশি সময় লাগে নাই। তো আমরা ইনশাল্লাহ এই কংলাকের একদম চূড়ায় আসলাম, বেশি সময় লাগে নাই, 10 মিনিট সময় লাগছে। আর যেহেতু আগে চন্দ্রনাথে গেছিলাম 2 বার, সেক্ষেত্রে এটা খুব বেশি আমার কাছে কঠিন মনে হয় নাই, কিছুই না, 10 মিনিট লাগলো এই তো উঠলাম। এখানে সবাই আসে যারা সাজেক ঘুরতে আসে। 10 মিনিট না, মোটামুটি প্রায় 15-20 মিনিট। 15-20 মিনিট? হ্যাঁ, আমি তো অনেক আগে বুঝছি, ওই তো 15-20 মিনিট লাগে। তো যারা সাজেকে ঘুরতে আসে তারা সবাই এই জায়গায় আসে। এই জায়গাটাতে খুব একটা সুন্দর তাও না, এরকম ভিউ সাজেকের অনেক জায়গা থেকে পাওয়া যায়। যারা পারবেন না অযথা কষ্ট করে না উঠলেও সমস্যা নাই, এরকম ভিউ সাজেকের অনেক জায়গা থেকেই পাওয়া যায়, এখানে বিশেষ কিছু নাই। তো ঠিক আছে, আমি দেখাইতেছি আপনাদের এখানে কী আছে। তো কংলাকে এসে এই যে আমার এই কি বলে যে জিম করা বন্ধুরা কইতে পারছ না কথা, জিম করা লাস্টে কই আলাস দিন দিব আমরা কি জিম করা এতক্ষণ বল। যাই হোক, আমি চাইছিলাম অন্য একটা ভালো বিশেষণ, ওই যে রেসলিং করে না দুইজনের নাম মনে করতে, কিন্তু আমি পারি নাই। আমাদের নামই বলতে পারছ না, রেসলিং এর নাম কি? যাই হোক, তারা এই যে অনেক দূরে, এই যে দেখেন একদিকে তাকায় রয়েছে উদাস মনে, এত ক্লান্ত হয়েছে, আরেকজনে ভিজা ভিজা অস্থির, এই জন্য এই যে আন্টির কাছ থেকে
আন্টি এটা আমাদের গাছ পাকা না গাছ পাকা একটা পেঁপে নিলাম এটা দাম হচ্ছে ৪০ টাকা এটা এখন আমরা সবাই খাবো এত সাথেই থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।